গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিগত 20 দিন ধরে ডোবা ও ড্রেনের জল বৃষ্টির জলের সঙ্গে মিশে ফুলে ফেঁপে উঠে চিত্রঞ্জন পল্লী এলাকায় রাস্তাসহ একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার জলমগ্ন বেহাল দশা দীর্ঘদিন থাকবার পরও পুর কর্তৃপক্ষ সেভাবে সদর্থক ভূমিকা পালন না করায় বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গারামপুর থেকে হামজাপুর যাওয়ার রাস্তা পদ অবরোধ করেন। এলাকার জলমগ্ন বেহাল দশা দীর্ঘদিন থাকবার পরও পুর কর্তৃপক্ষ সেভাবে সদর্থক ভূমিকা পালন না করায় বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গারামপুর থেকে হামজাপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন। দ্রুত এলাকার জমা দূষিত জল নিকাশনের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, এলাকার জলমগ্ন দশা 20 দিন পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় এই অবরোধ করা হয়। এই অবরোধের কথা শোনা মাত্রই ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ বাহিনী, একই সাথে ছুটে আসে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু সরকার। চেয়ারম্যান অমলেন্দু সরকার আসার পর থেকেই শুরু হয় অবরোধকারী ও অমলেন্দু সরকারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য পুরসভার পক্ষ থেকে পাম্প বসানোর পরেও কেন স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেছে তা নিয়ে চেয়ারম্যান সওয়াল করেন। একই সাথে অমলেন্দু বাবু বলেন, বিগত দিনে এই এলাকায় একই সমস্যা থাকলেও স্থানীয় বাসিন্দারা প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে কেন এ বিষয়ে জোরদারভাবে প্রতিবাদ করেননি, বিষয়টি নিয়ে কেন জানাননি। এরপরই চেয়ারম্যান এবং বিক্ষোভকারী জনতার মধ্যে চরমে ওঠে তর্কাতর্কি। হঠাৎই অমলেন্দু সরকার মেজাজ হারিয়ে ফেলেন, আর তখনই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অমলেন্দু সরকার ও বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান বিক্ষোভকারীদের মধ্যে দিলীপ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দাকে মারধর করেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্ত্রী মীরা ঘোষ জানান, তার স্বামী পথ অবরোধ করেছিল, তাই তার স্বামীকে মারধর করা হয়। তারপরে এদিনের পথ অবরোধ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বাপ্পা দাস পুরসভার উদাসীনতা নিয়ে সরব হন। তিনি এ প্রসঙ্গে জানান, আমাদের গোটা রাস্তাটা জলে ভিজে গেছে এবং মোটামুটি এক মাস হয়ে গেলে এখনো কোনো রকম পৌরসভা থেকে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। বাচ্চা কাচ্চা স্কুলে যায়, তাদের পায়ে ঘা হয়ে যাচ্ছে, প্রত্যেক বাড়ি অসুস্থ ছেলেমেয়ে, আর আমাদের কাউন্সিলরও এসে দেখে না যে কীরকম অবস্থা ওয়ার্ডের। এদিকে পৌরসভার চেয়ারম্যানও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমরা অনেক দিন ধরে যাবত, মোটামুটি এক মাস হয়ে গেল, আমাদের এইরকম অবস্থা হয়ে গেছে যে বাচ্চা কাচ্চা স্কুলে অসুস্থ হয়ে পড়ে গেছে, সব জ্বর, কারো সর্দি, কারো কাশি, এরকম অবস্থা। চেয়ারম্যানকে বলা হয়েছে, কয়েকবার পৌরসভায় গিয়ে বলা হলো, তাও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। আমি বললাম, চেয়ারম্যান যদি না পারে তাহলে চেয়ারম্যানই ছেড়ে দিই, আমাদের কাছে সোজা কথা। কারণ চেয়ারম্যান যদি না পারে এরকম কাজ করতে তাহলে বাদ দিয়ে দিই, কারণ একটা ওয়ার্ডের দায়িত্ব আছে, ওর 16-18টা ওয়ার্ডের দায়িত্ব চেয়ারম্যানের। তো চেয়ারম্যান সেই ওয়ার্ডের দায়িত্ব নিয়ে সে যদি কোনো রকম কাজ না করে তাহলে কী করে হবে? এইরকম আমাদের 1 নম্বর কাজ, জলটা তাড়াতাড়ি বার করার ব্যবস্থা করবে, আর 2 নম্বর আমাদের রাস্তা ঠিক করতে হবে। এদিনের স্থানীয় বাসিন্দাদের সাধারণ পথ অবরোধ পরবর্তীতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এ প্রসঙ্গে বিক্ষোভকারী তথা উত্তেজিত জনতা পুতুল সরকার জানান, প্রচন্ড জল, বাচ্চাদের অসুখ, পায়ে ঘা, সাপ, পোকা মাকড়। জলটা বেরোনোর জন্য পৌরসভা অনেকবার যাওয়া হয়েছে, সেই পৌরসভা কোনো গুরুত্ব নেয়নি, কাউন্সিলরও আসে গুরুত্ব নেয়নি, বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করি। জলটা বের করে দেওয়ার ব্যবস্থা করুন, সামনে রাস্তা পরিষ্কার করে দিন, রাস্তা উঁচু করে দিন। আমাদের বড় বড় লোকেরা এখানে বসবাস করেছে, তারা কোনোদিন গুরুত্ব নেয়নি। ছোট ছোট ছাওয়ালের আমরা পুজো করবে বলে প্যান্ডেলের বাসনে পচে লেবিল লেলি ধরে যাচ্ছে, তার জন্য জলটা যাতে বের করে দিক তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি, যেন তারা সবাই দেখে জলটা যেন সরাসরি করে দিক, রাস্তাটা পরিষ্কার করে দিক, আর সবাই যেন ভালো থাকে, এটাই আমি চাচ্ছি।
এরপরে ঘটনাস্থল থেকে অমলেন্দু সরকারের দেহরক্ষী ও অনুগামীরা তাকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যান। বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে অমলেন্দুবাবু আহত হয়েছেন, তার ডান হাতে আঘাত লাগে বলে জানা গেছে। এ বিষয়ে অমলেন্দু সরকার জানান, তিনি এলাকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে অবরোধকারীদের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানেই কিছু বিরোধী পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপ্রীতিকর ঘটনা ঘটায়। এক শ্রেণী লোক যারা আমাদের দলের বিরুদ্ধে কাজ করে, যারা চায় না তৃণমূল থাকুক, সেই শ্রেণীর লোক আর কিছু উগ্রপন্থী আছে ওখানে যারা বসবাস করে, তাদের দাবি যে এই মুহূর্তে চেয়ারম্যান জল চুমুক দিয়ে খায়, ড্রেনের জলও চুমুক দিতে হবে চেয়ারম্যানকে। আগের থেকে মানে কি বামফ্রন্ট আমল থেকে এটা চলে আসছে, তখন তারা কিছু বলতে পারলো না। ওখানে রবীন্দ্র ভবনের কাছ দিয়ে একটা ক্যানেল ছিল, সেই ক্যানেলটা বন্ধ করে দিল, তা কিছু বলতে পারলো না। বাড়ি করছে সব পুকুরের পাড়ে, পুকুর ভরে বাড়ি করছে বেআইনি, তা সত্ত্বেও তারা আমি এগিয়ে গেছি তাদের কাছে। এর আগের দিনও জল ছেঁচে গেছি, পরবর্তীতেও আমি গিয়েছিলাম সেখানে, বলে দিয়েছি যে আমি যত তাড়াতাড়ি পারি এটার ব্যবস্থা করছি। আমি ওখান থেকে যে আমাদের গেন আছে হাইড্রেন, সেই হাইড্রেন জাম হয়ে গেছে, সেটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। এর মধ্যেই কিছু লোক ছিল যারা আমার সাথেও পরশু দিন গিয়েছিল, যে ওখানে দেখলো যে কোন কোন জায়গাটাতে গেন বন্ধ হয়ে গেছে, তারাও চেষ্টা করছে। পরবর্তীতে আমি ওখানে জলের মানে সাজার জন্যে শ্যালো মেশিন বসিয়েছি, এত সত্ত্বেও তাদের ধৈর্য হারিয়ে ফেলে দিচ্ছে তারা সবাই। আমি তো বসছি মাত্র ছয় মাস, এক মাস আর ২৬ দিন, এক মাস চার বছর জেনে বসলেন, তার বেলা আছে কথা বলতে পারলো না, একটা কথাও বলে নাই। আজকে এদের একবারে দুই চোখ দিয়ে কান্না হয়ে গেল, পায়ে ঘা হয়ে গেল একদম দিকে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ।